প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করবো এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 10-এর 19 নম্বর ম্যাথটা। 19 নম্বর ম্যাথে ওরা আমাদেরকে বলছে, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটা এখানে দাঁড়ানো, এখান থেকে সে যখন এখানে তাকালো, এখানে 30 ডিগ্রি দেখলো, মাঝখানে নদী, এখানে হচ্ছে গাছটা আর এখানে লোকটি। লোকটি একটি নৌকা যোগে গাছটি লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটি এখান থেকে রওনা দিল গাছটার উদ্দেশ্যে, তো কিন্তু স্রোত, নদীর স্রোত আছে অনেক বেশি, এদিকে স্রোত, তো স্রোতের কারণে লোকটা বরাবর উঠতে না পেরে এইখানে গিয়ে, এইখানে 10 মিটার দূরে গিয়ে উঠলো। এখন অঙ্কে কোশ্চেন করছে হচ্ছে, উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। দেখানো হয়ে গেল, এটাই আমাদের ক এর আনসার। তারপর এবার খ এর আনসার বের করি। খতে আমরা কি করব, খতে আমাদের করব নদীর বিস্তার নির্ণয় করো, তার মানে আমাকে এটা বের করতে হবে। এটা আমি এটা জানি, এটা কত, 150। ওরা বলছে 150 মিটার লম্বা একটি ট্রি। এ বি সি ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি, তাহলে হয়ে গেছে। তো এটা হচ্ছে অপোজিশন আর এটা হচ্ছে অ্যাডজেসেন্ট, 10 হবে। আমি লিখে ফেলতে পারি 10, 30 ডিগ্রি ইকুয়াল অপোজিশন এ বি বাই অ্যাডজেসেন্ট বি সি। 10 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, আর এ বিটা হচ্ছে আমার 150, আর বি সিটা হচ্ছে এক্স। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স ইকুয়াল 150√3, তাহলে আমার এক্স ইকুয়াল কী দাঁড়াচ্ছে, 150√3, 259.80, 259.8 মিটার। এটাই হচ্ছে আমার নদীর বিস্তার। তাহলে নদীর বিস্তার বের হলো, এটা আমাদের আনসার খয়ের। এবার গতে কি বলছে আমরা দেখি। গতে বলছে লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো, এইটুকু বের করতে হবে আমাকে। হ্যাঁ, তো আমরা এটা এখন জানি আর এটা 10 মিটার জানি। এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যদিও এটা দেখতে দেখা যাচ্ছে না, মানে এটা 2D ফরম্যাট, তো 3D ফরম্যাটে বাস্তবে দেখলে নদীর পাড়টা হচ্ছে এটা। তো সে যেহেতু বাঁকা গিয়ে উঠতেছে, তার মানে এখানে এটা হবে হাইপোটেনিউস। আমরা এখানে পিথাগোরাসের থিওরেমটা ইউজ করতে পারি, সিবিডি, সিবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা গ করতেছি ত্রিভুজ, সিবিডি একটা সমকোণী ত্রিভুজ যেখানে সেখানে বাঁকা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউস। অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের থিওরেম অনুসারে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সিডি স্কোয়ারটাই আমাকে বের করতে হবে, মানে সিডি বের করতে পারলেই যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্বটা বের করতে পারবো। এই সিডিটা, সিডি স্কোয়ার ইকুয়াল বিসি এর জায়গায় আমি লিখে দিতে পারি আমার যে ভ্যালুটা পাইছি 150√3 হোল স্কোয়ার, আর বিডি এর জায়গায় আমি লিখবো হচ্ছে 10 মিটার। আমাদের এখানে দাঁড়াচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল √3 স্কোয়ারে কাটা, তাহলে 3 হবে, 150 × 150 × 3, 6750 প্লাস এখানে 100, সিডি স্কোয়ার ইকুয়াল 6760। এবার সিডি ইকুয়াল এটা রুট করে ফেলি স্কোয়ারটা পাশে, 6760 260, সিডি ইকুয়াল 260 মিটার। এটাই আমাদের সেকেন্ড গয়ের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো।